আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আজকে কি কি কাজ করবো বাসায় আপনাদেরকে শেয়ার করব সব কিছু, আমার সাথে থাকবা। এখন আমি পেঁয়াজের আর রসুনের খোসাগুলো তুলে ফেলবো। এখন আমি পেঁয়াজ রসুন গুলা ধুয়ে নিব। এখন আমার পেঁয়াজগুলো ছুলানো হয়ে গেছে, ধুয়ে ক্লিন করে নিব। এখন আমি পেঁয়াজ এবং রসুনগুলো কেটে নিব। এখন আমি ডাটাগুলো তুলবো। এখন আমি ডাটাগুলো পরিষ্কার করে কেটে নিলাম। এখন আমি ঝিঙে গুলা কেটে নিলাম।
এখন আমি ঝিঙে গুলা ধুয়ে নিলাম। আমি মাছগুলা একটি বোলে কেটে রেখেছি। এখন আমি মাছগুলা লবণ এবং লেবুর রস দিয়ে ধুয়ে নিব। আমি এখন সবগুলো মাছ ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ, মরিচ, হলুদের পাউডার দিয়ে মাখিয়ে নিব। এখন আমি মাংসগুলা ধুয়ে নিচ্ছি।
এখন আমি আলুগুলো কেটে নিলাম। এই আলুগুলো আমার গার্ডেনের ফলানো। আমি ডাটা আর আলু ধুয়ে নিতেছি। এখন আমি একটি হাঁড়ির মধ্যে পেঁয়াজ, মাংস, আদা বাটা, রসুন বাটা, লবণ, তেল, হলুদের গুঁড়ো এবং হোমমেড গরম মশলা দিয়ে দিলাম। আমি এখন একটি শুঁটকি শিরা রান্না করতেছি। একটি হাঁড়ির মধ্যে পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। আর সাথে কিছু পানি দিয়ে দিলাম। এখন আমি কিছু কই মাছ এবং রুই মাছ ভেজে নিব।
আমি সবসময় মিটগুলো এইভাবে রান্না করি, এইভাবে মিটগুলো রান্না করলে খেতে অনেক স্বাদ হয়। এখন আমি কিছু রসুন শুটকি শিরাত অ্যাড করব। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। এখন আমি আলু এবং ডাঁটা শাকগুলা দিয়ে দিলাম। এখন আমি মাছ দিয়ে দিলাম এবং সাথে শুটকির পানি দিয়ে দিব। এখন আমি মাংসে মশলা দিয়ে বসিয়ে নিব। আমি এখন চিংড়ি মাছগুলা ভেজে নিব।
কিছু পানি দিলাম মশলাগুলা কষানোর জন্য। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে ওরা মাংসের মধ্যে আলু খেতে ভালো পায়। এখন চিংড়ি মাছগুলো নেড়ে দিলাম। চিংড়ি গুলা তুলে নিলাম। এখন আমি রসুন দিয়ে দিলাম। রসুন গুলা বাদা হয়ে গেলে পেঁয়াজ গুলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিলাম। মাংসের মধ্যে একটু জল দিব। এখন মাংসের মধ্যে কিছু ধনিয়া পাতা, হোমমেড গরম মশলা দিয়ে দিব। মাছ ভাজির পেঁয়াজ গুলা হয়ে গেছে। কিছু ধনিয়া পাতা, সাথে কাঁচামরিচ এবং মাছ গুলা দিয়ে দিব। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন রসুন দিয়ে দিলাম। রসুন ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিলাম। স্বাদ মতো লবণ দিলাম।
এখন হলুদ মরিচ এবং কারি পাউডার দিলাম। মশলাগুলা কষানোর জন্য একটুখানি দিলাম। এখন আলু দিলাম, আলুগুলা খসে গেলে ঝিঙ্গে দিয়ে দিব। ঝিঙ্গে আলু খসে গেছে, এখন আমি চিংড়ি গুলা দিব। এখন আমি ধনিয়া পাতা সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি খাবারের জন্য কিছু কাঁচামরিচ তুলতেছি। লেবু কিংবা কিছু কাঁচামরিচ সাথে দিয়ে নিলাম। কিছু কিকুম্বা লেবু খাওয়ার জন্য কেটে নিলাম। আমার রান্নাগুলা ফিনিশ হয়ে গেছে, এখন আমি কুকার এবং কেনাবি ক্লিন করে নিলাম। আমি নতুন কেনাফি লাগাইছি, কেনাফির টাইলস গুলা লাগানি বাকি রয়েছে।
কুকার আর সিং ক্লিন করা হয়ে গেছে। আজকের মতন আমার রান্না বান্না ফিনিশ, এখন আমি খানি পরিবেশন করব। খাওয়া দাওয়া পরে আমার গার্ডেনের সবজিগুলো হারভেস্ট করব। এখন আমার বাগানে লাউ, বেগুন, টমেটো, শিম হারভেস্ট করব। আমি ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি যেভাবে ঠান্ডা না লাগে।
আমি এখন বেগুন গুলা হারভেস্ট করতেছি।
আমার টমেটোগুলো ভালো ফলন হয়েছে, অবশ্যই আপনাদের দেখতে ভালো লাগবে।
এখন আমি শিমগুলা হারভেস্ট করতেছি।